গরম ঠান্ডা মিলিয়ে আর কি বাচ্চাগুলোর ঠান্ডা লেগে গেছে। তবে এমনিতে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতেছে, আর খাওয়া দাওয়া যদি ঠিকঠাক মতো থাকে, ঠিকঠাক মতো খায়, তাহলে অবশ্যই বাচ্চাগুলোর ঠান্ডা সেরে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, দেখতেছেন আদিবাস ব্লগ, সাথে আমি মোহাম্মদ রিয়াজ। জানাবো আজকের খামারের বর্তমান অবস্থা। বাচ্চাগুলো দেখেন যে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে বাচ্চাগুলো সুস্থ আছে, ভালো আছে। একটা ছোটোখাটো সমস্যা হয়ে গেছে। ছোটোখাটো সমস্যা বলতে, গত কয়েকদিন তো পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছে, আজকে দুদিন ধরে বৃষ্টি নেই। আর তাছাড়া হচ্ছে যে আপনার দিনের বেলা অনেক গরম পড়ে, মানে এত গরম পড়ে যে কি বলবো। তো এই দুইটা মিলিয়ে দেখা যায় যে বাচ্চাগুলোর একটু ঠান্ডা লাগছে। গত মানে কালকে যেটা দেখতে পেলাম যে বাচ্চাগুলোর একটু ঠান্ডা লেগে গেছে। তো এই বৃষ্টি বাদলের কারণে এবং কি গরম ঠান্ডা মিলে আর কি বাচ্চাগুলো ঠান্ডা লাগছে। তো কিছু কিছু বাচ্চার এই সমস্যাটা দেখা দিচ্ছে, সবগুলার না। দেখা যায় যে হিসেব করলে 15-20টা দেয় এরকম ঠান্ডা লাগছে, বাকি সবগুলো আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। তো এই গরম ঠান্ডা মিলিয়ে আর কি বাচ্চাগুলোর ঠান্ডা লেগে গেছে। তবে এমনিতে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতেছে, আর খাওয়া দাওয়া যদি ঠিকঠাক মতো থাকে, ঠিকঠাক মতো খায়, তাহলে অবশ্যই বাচ্চাগুলোর ঠান্ডা সেরে যাবে ইনশাল্লাহ। আর তাছাড়া প্রাকৃতিক যে উপায়ে আমি বাচ্চাগুলোর ঠান্ডার সমস্যাটা করি, মেনটেন করি, সেটা হচ্ছে যে আদা লেবু এগুলো একটু মিক্স করে তারপর পানির সাথে দিয়ে দিই ইনশাল্লাহ। আর তাছাড়া হচ্ছে যে এই গরমে আপনি 2 লিটার একটা করে নাপা এই বাচ্চাগুলোর খাওয়া দিতে পারেন ইনশাল্লাহ। এতে মুরগির স্টকের ঝুঁকিটা একটু কম থাকে, আর মুরগিও আলহামদুলিল্লাহ ভালো থাকে। তো বাচ্চাগুলোর বয়স আজকে আলহামদুলিল্লাহ 38 দিন। 38 দিন বয়সে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আল্লাহর রহমতে সুস্থ আছে, ভালো আছে দেখতেছেন। এখন সকালবেলা খামার আসছি মাত্র, এখন 10টা বাজে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি এখন রাতের বেলা মানে খাবারটা একটু কম দিয়ে যাই, আর দেখা যায় যে ভোর রাতে একটু খাবারটা বেশি দিয়ে যাই, আর যাতে একটু সকাল 9টা-10টা পর্যন্ত খাবারটা যায়। কিন্তু এখনও সেই খাবারটা সম্পূর্ণভাবে শেষ করেনি। এই পাত্রগুলোতে খাবার আছে পিছনের, ওই সামনের পাত্রগুলোতে আবার খাবার নাই। তো এই জন্য মূলত এখন খাবারটা দিব না। খাবারটা দিব অলরেডি আপনার যখন এই খাবারটুকু সম্পূর্ণ শেষ করবে, তারপরে খাবারটা দেওয়া হবে ইনশাল্লাহ। এখন আপাতত শুধু পানিটা চেঞ্জ করে দিব, আর বাকি সব কিছুই ঠিকঠাক থাকবে। তো 38 দিন বয়সে এসে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খাবার খেয়ে 16 বস্তা। তো খাবার ঠিকঠাক মতো খাইতেছে মুরগি আলহামদুলিল্লাহ, খাবার নিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না আমি যেটা মনে করি। আর বাচ্চা যদি অসুস্থ থাকে, তারা যদি ঠিকঠাক মতো খাবার খায়, তারা এমনিতেই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা দোয়া করবেন। তো আবহাওয়া মানে অত একটা ভালো না থাকার কারণে বাচ্চাগুলো এরকম ঠান্ডা লাগছে। তাছাড়া এরকম ঠান্ডা লাগার কোনো কথাই না। আমার যে খামার বা যে শীত যেখানে আছে, এটার পজিশন অনেক ভালো। দেখা যায় যে আপনার একটু গরমের কারণে, আর তাছাড়া ওই যে 2-1 দিন যে বৃষ্টি বাদল হয়েছিল, রাতের বেলা ঠান্ডা পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা ছিল, আর দিনের বেলা গরম ছিল, এই দুইটা মিলিয়ে বাচ্চাগুলো একটু ঠান্ডা লাগছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো যেন সুস্থ হয়ে যায়, এর জন্যই আল্লাহর কাছে দোয়া করব। আর বাচ্চাগুলো যদি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে। তো মুরগি আলহামদুলিল্লাহ এমনিতে ঠিকঠাক আছে আল্লাহর রহমতে। মুরগির যেই চলাফেরা বা যেই তাদের যেটা থাকার কথা মানে সেটা আছে আলহামদুলিল্লাহ, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। তো এই হচ্ছে বর্তমান খামারের অবস্থা আলহামদুলিল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং কি খামারের মুরগিগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ ভরসা। আর তো কিছু অল্প কিছুদিন, সবাই ভালো থাকবেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।